খাবার দাবার ঠিক না থাকলে আপনার পাইলস এবং অশ্ব 100% হবে। আর আপনি যদি এই পাতাটি জেনে বুঝে সঠিক নিয়মে সঠিক বয়সে খেতে পারেন তাহলেই আপনি অনেকটা মুক্তি পাবেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর আপনার যদি সবসময় কোষ্ঠ কাঠিন্য থাকে পাইলস তো 100% হবে। পাইলস হচ্ছে মলদ্বারের একটি রোগ, গুটি গুটি গ্যাজের মতো বের হয়, রক্ত পড়ে, ব্যথা করে, চুলকায়, সেটা শুধু একমাত্র কোষ্ঠ কাঠিন্যর কারণে। আপনি সঠিকভাবে সঠিক নিয়মে এই পাতাটি খেলে আপনার আরও অনেক ধরনের রোগ চলে যাবে, আর সেটা হচ্ছে ডায়াবেটিস, গ্যাস, অ্যাসিডিটি, রক্ত অপরিষ্কার, অ্যালার্জি, দাঁতে ব্যথা, রক্ত আমাশা ইত্যাদি আরও অনেক রোগ। পাহাড়ি এলাকার মানুষেরা কিন্তু ছোট বড় সবাই এই পাতাটি চিবিয়ে খেয়ে নেয়, তাদের অনেকগুলো রোগ চলে যায়। আর এই পাতাটি ওই এলাকায় কিন্তু বেশি পরিমাণের চাষ হচ্ছে, এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এই পাতাটি হয়, অথবা আমরা বাজার থেকেও কিনতে পারি। কেউ বলে বিলাতি ধনে পাতা, কেউ বলে আবার বন্ধনে ধনে পাতা। আপনার যদি গ্যাস, অ্যাসিডিটি এই রকমের সমস্যা থাকে, পাকস্থলীর জ্বালা পড়া, তখন আপনি 3 থেকে 4টি পাতা চিবিয়ে খেয়ে নেবেন সকালে খালি পেটে অথবা খাবারের আধা ঘন্টা আগে। এমনি করে কয়েকদিন খেলেই দেখবেন কতটা উপকার গ্যাস, অ্যাসিডিটির জন্য। তাছাড়া অনেক সময় সিজন চেঞ্জ হলে আমাদের শরীরে জ্বর হয়। জ্বর হলে কিন্তু আমরা ঘরোয়াভাবে কীভাবে উপকার পাবো দিশে পাই না। তখন আপনি এই পাতাটি 3 থেকে 4টি পাতা রস করে হালকা একটু লবণ মিশিয়ে খেয়ে নেবেন। দেখবেন আপনার মুখের রুচিও ঠিক থাকবে আর আপনার জ্বরও কিন্তু সেরে যাবে। তাছাড়া পাহাড়ি এলাকার যে লোকেরা আছে তাদের শিশুদের এই পাতাটি খেতে দেয়, কারণ কি জানেন, শ্বাসজনিত সমস্যা অথবা ক্ষুধামন্দা দূর করে। তাছাড়া ডায়রিয়া হলে বাচ্চাদের এই পাতাটি রস করে 2 ফোঁটা করে দিতে পারেন। 5 বছরের উপরে দেখবেন ডায়রিয়া কত সহজে সেরে গেছে। আর যদি আমাশয় হয় বা রক্ত আমাশয়, তখন এই পাতাটি রস করে গুড়ের সাথে মিশিয়ে 7 দিন যদি আপনি খেতে পারেন, দেখবেন আপনার শরীরের জন্য কতটা উপকারী। অথবা যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, তখন আপনি এই পাতাটি রস করে হালকা মধু মিশিয়ে খেতে পারেন। আর আপনার ডায়াবেটিসের সমস্যা হলে তখন আপনি মধু মিশাবেন না, তখন আপনি হালকা একটু লবণ মিশিয়ে খেতে পারবেন, দেখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসছে। অথবা আপনার যদি মুখে গা হয়, জিভাতে গা হয়, তখন আপনি 2-1টি পাতা পেরে তারপর আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, দেখবেন আপনার মুখের গা, দাঁতের ব্যথা, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া সব সমস্যা কিন্তু দূর হয়ে গেছে। আপনি এই পাতাটি চাইলে টবে অথবা বারান্দায় যে কোনো স্থানে কিন্তু লাগিয়ে রাখতে পারেন, অনেক রোগের সমাধান পাবেন। তাছাড়া আপনার যদি পাইলস থাকে, আপনি এই পাতাটি কিভাবে খাবেন? পাইলস হচ্ছে মলদ্বারের একটি রোগ, পাইলস, অশ্ব, এটা ছোট বড় অনেকেরই হচ্ছে। আপনার পাইলস যে হয় রক্ত পড়ে, চুলকায়, ব্যথা করে, কোষ্ঠকাঠিন্যর জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে, তখন আপনি এই পাতাটি খাবেন। আবার অনেকে পাইলসকে গ্যাজও বলে, মলদ্বার দিয়ে গুটি গুটির মতো বের হয়, যখন কোষ্ঠকাঠিন্য একদম বেশি বেড়ে যায় তখন কিন্তু গুটি গুটির মতো বের হয়, তখন আপনি এই পাতাটি 6 থেকে 7টি নিয়ে নেবেন, তারপর এটাকে খালি পেটে সকালে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। দেখবেন এই খালি পেটে খাওয়ার পরে আর আস্তে আস্তে চিবানোর পরে সেই রসটা কিন্তু আপনার ভেতরে যে কাজ করবে, আপনি টানার 1 সপ্তাহ 10 দিন খেতে পারেন। আপনি বেশি উপকার পেতে চাইলে 1 মাসও খেতে পারেন, রোগ না সারা পর্যন্ত। দেখবেন কতটা উপকারী এই বিলাতি ধনে পাতা অথবা বন্ধনে পাতা। আর আপনি যে এই পাতা রস করে খাবেন, আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই পাতার রস করে পানি মিশিয়ে খাবেন। যেমন 1 চামচ রসের সঙ্গে 1/2 চামচ পানি মিশাবেন, অথবা 1/2 গ্লাস রসের সঙ্গে আপনি সামান্য পরিমাণ পানি মিশিয়ে খাবেন, এই নিয়ম করে খেলেই হবে। অথবা যদি আপনার কৃমি থাকে, আপনি কিন্তু এই পাতার রসটি কৃমি দূর করতে দারুণভাবে কাজ করে। আপনি 7 দিন এই পাতার রস করে খেলে, এই পাতাটি তিতা না তবে ঘ্রাণে ভরা, কিন্তু কৃমি দূর করতে দারুণভাবে কাজ করে। অথবা আপনার যে কোনো ধরনের চুলকানি, অ্যালার্জি, দাঁত, খুজলি, ঘা, পাছড়া হলে আপনি এই পাতাটাকে বেটে ওই স্থানে পলেপ লাগিয়ে রাখবেন 1/2 ঘন্টার মতো, তারপরে দেখবেন আপনার অ্যালার্জি, চুলকানি চলে যাবে। এমনিভাবে আপনি 4 থেকে 5 দিন লাগিয়ে দেখুন কতটা উপকার পাবেন, বেশি হলে আপনি দিনে 2 বার লাগাতে পারেন।
তাছাড়া আপনার দাঁতে ব্যথা, মাড়ি ফোলার সমস্যা থাকলে আপনি কিন্তু এই পাতা সবসময় চিবিয়ে খেতে পারেন, অথবা চুল পড়ে গেলে, চুল পড়ার সমস্যা থাকলে, টাক পড়ার সমস্যা থাকলে আপনি এই পাতাটিকে বেটে সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারেন। দেখবেন কতটা উপকারী, চুলও গজাবে। তাছাড়া শরীরের টক্সিন দূর করবে, আপনার রক্ত ক্লিন হবে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে যাবে। তাছাড়া আপনি এই পাতাটিকে বাজার থেকে এনে সপ্তাহে 2 বার অথবা 3 বার ভর্তা করে খেতে পারেন গরম ভাতের সঙ্গে। দেখবেন আপনার রক্ত স্বল্পতার সমস্যা থাকলে সেটা দূর হবে, আপনার শরীরে আয়রনের সমস্যা থাকলে সেটাও বৃদ্ধি পাবে। এমন আরও অনেক উপকারী গাছ আছে আমাদের হাতের কাছে, অথচ আমরা জানি না এই পাতাটির মধ্যে এতটা ঔষধি গুণ লুকিয়ে আছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এমন ভিডিও পেতে। আল্লাহ।